ষষ্ঠ বছর অবরুদ্ধে কেন্দ্র বিএনপির বিক্ষোভ মিছিল এবং মুহুর মুহুর ককটেল বিস্ফোরণ চলছে সিলেটে সিলেটে বিএনপি নেতা কর্মীরা মাঠে তৎপর রয়েছেন এবং একের পরে ককটেল বিস্ফোরণ করছেন। তারা কিন্তু একের পরে ককটেল বিস্ফোরণ করছেন সপ্তম দফা অবরোধের সমর্থনে। বিএনপি নেতা কর্মীরা সিলেটে বিক্ষোভ মিছিল করছেন। সড়ক অবরোধ করে বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন এবং ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন সিলেটের জেল রোড পয়েন্টে। বিএনপি নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ যাবৎ সিলেটের জিন্দাবাজার এবং জলরুদ সড়কে অবস্থান নিয়ে এখানে তারা বেশ কয়েক দফায় ককটেল বিস্ফোরণ করেছেন। না হটিয়ে রাজপথে চলে যাব না, ইনশাআল্লাহ আগামী যত আন্দোলন সংগ্রাম আসবে সেই আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থেকে এই বাজি সরকারের বিদায় ঘটাবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইদের, আপনাদেরকে ন্যায় কণ্ঠ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। দর্শক কথা বলছিলেন বিএনপির একজন নেতা কর্মী। সিলেটে সপ্তম দফার যে অবরোধ কর্মসূচি চলছিল আর সেই অবরোধের সমর্থনে বিএনপি সকাল থেকে খুব একটা তৎপর না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা একদম সিলেটের যে প্রাণ কেন্দ্র আছে জিন্দাবাজার পয়েন্ট সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ যাবত তারা অবস্থা দিয়ে এখানে পিকেটিং করেছেন এবং এই সড়কটি অবরোধ করে রেখেছিলেন। এই সড়কটি দিয়ে কিছুক্ষণ আগে সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা একত্রিত কিছুক্ষণ এই সড়কটিতে তাণ্ডব চালিয়েছেন, সরকার বিরোধী স্লোগান দিয়েছেন, অবরোধের সমর্থনে তাদের উপস্থিতি রাজপথে জানান দিয়ে বিক্ষোভ মিছিল চলাকালে তারা কিন্তু পিকেটিং ও করেন। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা সিলেটের এই জিদ্দাবাজার থেকে যে জেল রোড পয়েন্টের গুরুত্বপূর্ণ সড়কটি আছে সেই সড়কটিতে তারা অবস্থান নিয়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি উপেক্ষা করে বিএনপি নেতা কর্মীরা এখানে বেশ বড়সড় একটি বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী পিকেটিং করেছেন, যেখান থেকে তারা সরকার পতনের তাদের যে এক দফা দাবি আছে সেই দাবিতে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ছিল সিলেটের জিন্দাবাজার এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল এবং পিকেটিং থেকে আমার কাছে সর্বশেষ তথ্যাদি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।